हेलो एवरीवन, तो आज हे 31st अफ जुलाई और हे सैटारडे मैं शनिवार। तो मिष्टू और एक ब्लग नहीं तुम्हारे सामने चले तो केमन आमरा सबाई आशा कर सुस्थ आबाई। तो शुरू करी आज के एक ब्लग। एन बजे सकाल 10:00 और हमार रान्ना मोटामुटी एक कि कारण खे बड़िए एक आगे तो ढाल डाल भात भाजा हो गए तो এগুলোই আর ওইদিকে যাওয়ায় মানে রান্নাঘরের দিকে যাওয়ায় আমি এই দেখো বিছানাটাও ভালো করে তুলতে পারিনি, ওখানে অনেকগুলো কাপড় রয়ে গেছে আর আনসার দুষ্টুমি তো কন্টিনিউ আছেই আছে। তো আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, পুরো দিন কি কি করব কি না তা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, পায়ে ব্যথাটা একটু কমেছে কিন্তু পুরো আঙুলটা পুরো কালো হয়ে গেছে, ফুলাও রয়েছে অনেক কিছু, বাট কালকে থেকে একটু কমেছে ব্যথাটা, দ্যাটস ইট। তো শুরু করি আজকের ব্লগটা এখান থেকেই। যারা চ্যানেলটা না সাবস্ক্রাইব করে আমার ব্লগগুলো দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, তোমাদের মানে বিজি শিডিউল থেকে টাইম বের করে আমার ব্লগটা দেখছো তাদের তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ারও করে দিও আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর এই যে কথা বলতে বলতে এখানে আংশ বাবু চলে এসেছে, হাই বলে করো। হাই করো, সুন্দর করে করো, বলো কেমন আছো সবাই, বলো ভালো আছো। ও যেটা কথা বলতে পারবে না সেটা মানে কিছু ট্রাই করবে না, যেটা পারবে সেটা বলে দেবে। তো ঠিক আছে, শুরু করি আজকের ব্লগটা, সাথে থাকবে পুরো ভিডিওটা দেখবে। তো আনসার স্নান করা হয়ে গেছে, এই যে ও এখন এত দুষ্টু হয়েছে ও জল থেকে এখন উঠতে চায় না, আর ও যখন ছোট ছিল তখন ওকে স্নান করানো যেত না, এত জুড়ে কান্না করতো মানে ও স্নান করবে না। হ্যাঁ, আর এখন ওকে জল থেকে তোলা যায় না। বলো তুমি কি করেছো, কি? হ্যাঁ, ও আসলে একটু রাগ করেছে, ওকে আমি মানে ওর স্নান করার গামলা থেকে নিয়ে এসেছি যে তাই জুড়ে জুড়ে চিৎকার করতেছিল যে আমি ওকে কেন নিয়ে এসেছি। তো ঠিক আছে, ওকে রেডি করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। এখন তুমি কি করবে, ভাতুকে গুনু গুনু বলো, আমি গুনু করব, গুনু বলো, বলো দাঁড়াও না, তো আনছে খানে লেডি হয়ে গেছে, চলো ওকে গিয়ে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেই তারপর আবার আসছি।
তো আংশ ঘুমিয়ে গেছে, এখনই ঘুমিয়েছে, এখন প্রায় 12টা বাজতে চলছে, তো এই মাত্র ঘুমিয়েছে, জানি না কত সময় ঘুমোবে। আর আমি এখন চলে যাই রান্নাঘরে, দেখি আজকে দুপুরবেলা কি কি রান্না করা হবে। তো চলো চলে এসছি রান্নাঘরে। তো মা সবকিছু কেটে রেডি করে রেখেছেন। এখানে ভেন্ডি দেখতে পাচ্ছ, এই ভেন্ডিটা দিয়ে আমি চড়চড়ি করব। আর এখানে আলু কাটা আছে, এটা দিয়ে আমি শুটকি, এই শুটকিটা রান্না করব। তো এগুলোই হবে আর কি, ভেন্ডিটাও কাটা। এখানে পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ, এগুলো যে করব এখন কুমড়ো পাতা দিয়ে শীতলের পোড়া, সেটার জন্য এখানে করে রেখেছেন। মানে কাটা কাটির সব কিছু শেষ হয়ে গেছে আর কি, তাই রেডি করা আছে। আর এই শুটকিটা না আমার খেতে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে রান্নাটা শুরু করি। তো দেখিয়ে দিয়েছি আজকে আমাদের ঘরে কী কী রান্না হবে। তো ঠিক আছে, এখন ডালটা তো আমি করেই নিয়েছি সকালবেলা, ঠিক আছে এগুলো করে নিই, আর এগুলোর পরে শুধু ডালের সাথে কাঁকর ভাজাটা করে নেব। তো ঠিক আছে, এখন রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই, আর এগুলো আর তোমাদের সাথে কী শেয়ার করবো, এগুলো তো প্রায়ই করে থাকি। তো ওদিকে আংশ ওঠার আগে তাড়াতাড়ি করে নিই। তো এখানে ভেন্ডি চচ্চড়িটা হয়ে যাচ্ছে, একটু বাকি আর হয়েই গেছে বলতে গেলে, আর এরকম শস্য বাটা দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে। এটা হয়ে গেছে, আর এখানে দেখো আমি শুটকিগুলো ফ্রাই করে রেখেছি, আর এখানে এটাও বসিয়ে দিয়েছি, এটা শুটকির জন্য বসিয়েছি আলু দিয়ে। তো বাস এটা এখন আলুটা বয়েল হওয়ার জন্য এটাও ঢাকা দিয়ে রেখে দেব, এটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে কুমড়ো পাতাটাও ভিজিয়ে রেখেছি, এই যে এটা দিয়ে হাত শীতল বড়া করবো, যেখানে একটু পরে এটা চিপে নেব, মানে জল থেকে তুলে নেব, এটা এখন থাক। আর এখানে দেখো মা শীতলগুলা বেছে দিচ্ছেন, এই যে এইভাবে আমি মানে এইভাবে বাছা আমি পারি না, আমি কি করি একবারে ধুয়ে দিয়ে দিই, আর কিছুক্ষণ পর মিডিলের কাঁটাটা তুলে নেই, মা এইভাবে বেছে দেন। তো ঠিক আছে একরকম করলেই হয়। আর এই দেখো স্কেলিটনগুলো এখানে বের করে করে রাখছেন, এই যে স্কেলিটনগুলো। তো রান্না তো হচ্ছে, ওইদিকে এখানে এসে একটু বসেছি, আর কি গরমের ব্যাপারে ব্যাপার। এই যে মাংস উঠে গেছে ঘুম থেকে, উঠে গেছ? হ্যাঁ না, ও বলছে না, তাতা করো, তাতা দাও, তাতা দাও, দাও একটা গান গিয়ে শুনিয়ে দাও, আলেকটা গান, আলেকটা গান, ও একটাই পারে। তো ঠিক আছে একটু বাকি আছে, ওটা শেষ করে তারপর যাব স্নানে। এখানে শীতল চাটনিটাও হয়ে গেছে, এটা যে কুমড়ো পাতা দিয়ে যেটা বড়া বানাবো সেটার জন্য একটু বাকি হয়ে আসছে। আর এখানে আমি আংশের জন্য বসিয়ে দিয়েছি, মানে ওর খাবার বসিয়ে দিয়েছি, আর এটাও হয়ে গেছে। আর এখন আমি কুমড়ো পাতাটাকে এভাবে চিপে তুলে নিচ্ছি, ভালো করে চিপে। বাস আর এখানে আমি এগুলো কেটে রেখেছি, এগুলো আমি এখন করব না, স্নান করে এসে পরে করব, এটা এখানে রেখে দিচ্ছি। আর এই আমটা নিয়েছিলাম আমি আংশকে দেব বলে, ওকে এই সময় যাই মানে ফ্রুটস ঘরে থাকে আমি দেই, মানে এই দুপুরবেলায়, তো আজ একটা আম ছিল তো ভাবলাম এটা দিয়ে দিতে, মানে এটা ফ্রিজে ছিল তাই আমি এখানে রেখেছি একটু সময়, এখন ওকে কেটে খাইয়ে দেব। বাস হয়ে গেছে, এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে এটা ভরে নিই আগে স্টাফিংটা এগুলো পাতার মধ্যে।
আমার স্নান করা হয়ে গেছে। অস্কারকে একটু ভালো করে কম করে দিই, ওকে মাঝে মধ্যে এরকম কম করে দিই। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো ওকে কম করে দিয়ে তারপর গিয়ে স্নান করে চলে এসেছি। আর এখন দুটো বেজেও গেছে, এখন আজকে লাঞ্চ করাবো। আর আমাদের যেগুলো দেখিয়েছি তোমাদেরকে মানে রান্নাঘরে বাকি আছে ফ্রাই করা, ওগুলো গিয়ে করে নেব। তো এখন বাইরে মানে খুব জোরে হাওয়া চলছে, আর ও এসেই দেখো পুকুরে নেমে গেছে সাঁতার কাটতে। তো ভাবলাম একটু রেকর্ড করি, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কীভাবে সাঁতার কাটছে, আমার এত মানে জলে সাঁতার কাটতে একটু ভয় লাগে। তো এখানে আমি এটা করে নিচ্ছি, মানে কাকরুল বাচ্চাটা হয়ে গেছে তো আর এটা বাকি ছিল, তো এটা করে নিচ্ছি। তো এটার মধ্যে ভালো করে ইয়েটা মানে বেসনটা লাগিয়ে তারপর এখানে এই যে কাকরুল বাচ্চাটা হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে যাবে। আর এটা খেতে না অনেক ভালো লাগে খেতে, মানে অনেক ভালো হয় এটা খেতে, আমার তো অনেক ফেভারিট ভাই। কুমড়ো থেকেও কুমড়ো পাতার মানে এই বড়াটা আমার অনেক ভালো লাগে খেতে, সিলেটিদের অনেক মানে ফেভারিট ডিশ এটা, কুমড়ো পাতা দিয়ে শীতলের বড়া। আর কাঁকরোল ভাজাটাও ডালের সঙ্গে, মানে এই সিজনের কাঁকরোল পটলগুলো আমার অনেক ভালো লাগে খেতে। এটা এখানে দেখো হয়েও গেছে, তো বাস এটা নামিয়ে নেব, মানে দুটো দুটোই করে করছি। আর এখানে দেখো আনসার জলের বোতলটা একটু স্টেরিলাইজ করলাম। তো সন্ধ্যা সময় চা বানানোর পর এখন আঁশকে, এই যে আঁশকে নিয়ে এসছি ওর সন্ধ্যাবেলার খাবার খাওয়ানোর জন্য। আর এদিকে আঁশের পাপা ওই দেখো ঘুমোচ্ছে, মানে আজ দুপুর কটা হবে, 4টার থেকে এখনো ঘুমোচ্ছে, আর রাত্রে ওই দিকে ঘুমোতে ঘুমোতে আজ 2টো বাজাবে। তো ঠিক আছে, আঁশকে খাবারটা খাইয়ে দেয়। আর এখানে হচ্ছে আমাদের মাসের গ্রোসারি। তো আজ যেহেতু 30th না 31st, তো তাই আজ এগুলো নিয়ে এসছে। তো এখন এগুলো আমাকে সব আবার যেখানে যা থাকে সেখানে সেটা ভরে রাখতে হবে, অনেকগুলো কাজ বেড়ে গেছে, যাই হোক করতে তো হবে, তো করে নেই। প্রথমেই তেলগুলো তো ঠিক আছে, যাই হোক করে নেই। চা দিল এনে, চা গুলোতে কি বলবো তোমাদের, অনেক টেস্টি হয়েছে, মানে রেটটি এটার মধ্যে কিছু না, এটা হচ্ছে কি লবণ জল আর কি, তখন একটু বেশি দিয়েছে সেটাই অন্য কিছু, কারণ ও নিজে চা খেতে ভালোবাসে না, তাই ও চা বানাতে ভালোবাসে না, তাই একটু গড়বড় হয় আর কি। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়েল অ্যান্ড গুড, খেয়ে খুব ভালো লাগছে। তো এখানে আমি ডাল মানে ডালিয়ার জন্য এগুলো সবজি কেটে রেখেছি, এটা আনসার ডিনার। আর এখানে আমি কুকারটা বসিয়েও দিয়েছি, মানে ওর রান্নাটা করে নেবার জন্য একটু জিরে ফুরন দিয়েছি, তা সেটা হয়ে যাবে ঝটপট। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রাখা আছে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে নেই। তো এখন আঁশকে নিয়ে এসেছি ডিনার করানোর জন্য, এই যে ডিনার করানোর জন্য নিয়ে বসেছি। আর এত দুষ্টু হয়েছে না, তোমাদেরকে কি বলবো, মানে এত দুষ্টুমি করেও, হ্যাঁ একটু একটু করে শি করবে আর এগুলো হাত দিয়ে নাড়াতে থাকবে, মানে একটু একটু করেই করবে, 5 ফুটা 6 ফুটা এরকম করে করে করবে, যে আমি বলছি তোমাদেরকে ও আবার এখানে করছে, মানে এত দুষ্টু হয়েছে ও। তো ঠিক আছে, আমি ওকে ডিনারটা করিয়ে দিই, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কাল তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। তো বাই বাই।